নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে ওয়ান কেলা। আমি দেখি দাঁড়ান আগে তুলি। শম্ভু বল হ্যালো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি খুব, কাল তো আরো ভিড় হবে সোমবার, আজকেও প্রচন্ড ভিড়, তো ট্রেন এখনো আসেনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি। আজকে দেখতে পাচ্ছ বাসে বসে আছি, তো বাসে করে যাচ্ছি মায়ের কাছে। তো প্রচুর সকাল থেকে বৃষ্টিও হচ্ছে, এখনও আবার মেঘ করেছে। যখন বেরোই তখন রোদ ছিল, তখন মেঘ করে আবার কখনো রোদ উঠছে, এই করছে। যে আমি বলেছিলাম যে যাবো না, তো কান্নাকাটি প্রচুর কাঁদছে যাবে বলে, সেই কারণে বেরোতে হলো। আর ছাতা নিয়েছি, কিন্তু ভয় লাগছে যদি বৃষ্টি নামে আবার ভিজবে, আবার ভিজবে। টিপটিপ করে বৃষ্টি পড়ছে যদিও, তো ছেলেকে ভাবছিলাম যাবো না করে বেরিয়ে পড়লাম। আজ না গেলে আর বেরোনো যাবে না, কারণ শাশুড়ি মা আমার শুক্রবার দিন বেড়াতে যাবে, আমাকে বুধবার চলে আসতে হবে। তো কাল গিয়ে আবার বুধবার চলে আসবো, সেটা হয় না, ভালো লাগে না, সেই কারণে আরও বেরোলাম। টিপটিপ করে ঝরছে, দেখি তারকেশ্বর অব্দি যাই। এইমাত্র বাসে উঠলাম, তারকেশ্বর অব্দি যাই। তারকেশ্বরের বাস স্ট্যান্ড থেকে স্টেশন অব্দি ওইটাই একটু অসুবিধা, আর আমার কলকাতা থেকে নেমে হয়তো কেটে যেতে হয়, সেইখানে একটু অসুবিধা। এখন কি সব বাসে আছে, তারপরে ট্রেনে থাকবো, কোনো অসুবিধা হবে না। তারকেশ্বরের টিকিট কাটবো, তারপরে যাবো, ঠিক আছে, চলে যাই। ট্রেনে যদি বাড়িতে তোমাদের সাথে, আর না হলে একবারে মায়ের কাছে গিয়েছি আর কি। যে ছেলে আমার পড়ার মতো অবস্থা জায়গায়, ঠিক আছে, হ্যাঁ জানলাটা অফ করে দিই। রাখি পূর্ণিমা হয়ে গেছে, তার সত্ত্বেও তারকেশ্বর স্টেশনে প্রচণ্ড ভিড়। আজকে যেহেতু রবিবার, কাল তো আরও ভিড় হবে সোমবার, আজকেও প্রচণ্ড ভিড়, তো ট্রেন এখনও আসেনি, অ্যানাউন্সমেন্ট এখনও করেনি। আমি টিকিট কেটে চলে এসেছি, তারকেশ্বর স্টেশনে এখন দাঁড়িয়ে আছি। ভিড়টা তোমাদের দেখাবো না, জলযাত্রীদের ভিড় তারকেশ্বর স্টেশনে, যারা দেখোনি তারা দেখে নাও। একটা গরু আসছে, দাঁড়াও তোমাদের দেখাও। তারকেশ্বর স্টেশনে ভিড়টা দেখো, এটা এই সামনেটাই ভিড়। আজকে রবিবার, তবু অল্প, আর রাখি পূর্ণিমা যেহেতু হয়ে গেছে সেহেতু অল্পই ভিড় আছে, না হলে এখানে পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয়। ট্রেনটা দেখা যাচ্ছে, ওটা গোবার যাবে। হাওড়ার ট্রেনটা ঢুকলে তারপরে গোবাটের ট্রেনটা ছাড়বে।
এখান থেকে ভিড় আরও বাড়ছে। অ্যানাউন্সমেন্ট হলো, এবার ট্রেন আসছে, অ্যানাউন্সমেন্ট হলো, এবার ট্রেন আসছে। ঠিক আছে, ট্রেন ঢুকবে, এবার রাখছি এখন। ট্রেন ছেড়ে দিয়েছি, তারপর থেকে যাচ্ছি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এখানে। তারপর সবাই হয়নি কিন্তু লোকনাথে ঘুরতে বৃষ্টি মানে এখানে পড়ছে ভালোভাবে, বৈকালে করলে মুসলধারে হচ্ছে। তো চলো দেখা যাক, যাওয়া যাক। এসে পৌঁছে গেছি মায়ের কাছে, এই মাত্র এলাম, এসে বসলাম। দেখতে পাচ্ছ ওর বাদ পেতে সাজিয়েছিল, আর দেখছো বদমাইশটা। এখানে এও একা, ওখানে ও একা, তো দুজনে দু ভাইয়ে এখন কুস্তি লড়ছে, দু ভাইয়ে কুস্তি লড়ছে। দুবাই কুস্তি লড়ছে এখন, কুস্তি লড়ছে, দেখো তোমরা কণ্ঠ দেখো। আমার ছেলের দিদুনকে বলা হচ্ছে তুমি আগে অন্ন মুখে দেবে, তারপর আমি খেতে বসবো। আমি বলছি অতিভক্তি চোরের লক্ষণ। এই মাত্র মামা ঘুম থেকে উঠলো, তাই জন্য কথা এসে থেকে ঘুমোচ্ছিলুম, এই উঠলুম। দিদুনকে দেখো, তো তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী মেনু হয়েছে, মুখে বলে দিই আগে। হয়েছে ইলিশ মাছের ঝাল, আর হয়েছে ডাল, সবজি দিয়ে ডাল, বরবটি কড়াই, আর কি বলে গাজর দিয়ে ডাল হয়েছে, আর হয়েছে সব কিছু আনাজ দিয়ে ঝাল। সব কিছু আনাজের মধ্যে আছে পটল আছে, কচু আছে, বরবটি কড়াই আছে, আলু আছে,
আর বড়ি আছে, এটা দিয়ে ঝাল হয়েছে। তাহলে চলো তোমাদের একটু দেখি। তুই ওদিকে দেখ, দেখো হয়েছে সবজি দিয়ে ডাল, ঝাল আর ইলিশ, ইলিশ মাছের ঝাল, সবজির ঝাল আর ইলিশ মাছের ঝাল। তুমি দেখতে পাচ্ছ ইয়ে তুলছি, সবজি দিয়ে ডাল, মাছের ঝাল, ঝাল আর এটা হচ্ছে ডাল। একটু পাবো না করিস না দিদি, নেনে গা শম্ভু শম্ভু, শম্ভু গা, একবারে ওকে বলছে না, ও এসে আমাকে নালিশ করছে, আমাকে জিতছে না, আমাকে জিতছে না। দেখ দেখ বল, হ্যালো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আমি খুব ভালো আছি। কেমন আছো? ভালো আছি। আমি ভালো আছি। বেল আইকনটা অল করে দিও, বেল আইকনটা অল করে দিও। দেখো গাড়ি একটা দুটো তিনটা চারটা পাঁচটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। একেবারে চলে এসেছি রাত্রিবেলা, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমার ঘুমাচ্ছিলাম সন্ধ্যে থেকে, বেলায় ঘুমাচ্ছিলাম, দুপুরে ঘুম হয়নি, আর বলা ভুল, দুপুরে ঘুম হয়নি, মায়ের সাথে গল্প করছিলাম, ছেলেও আমার ঘুম হয়নি, আর সেই বিকালবেলা একটু টিভি দেখতে বসেছিলাম মায়ের সাথেই, দেখি না কোনো সিরিয়ালই দেখি না, তো একটু বসলাম, মা টিভি দেখতে বসলো আমিও বসলাম, বাইরে বেরোনোর কথা ছিল কিন্তু বৃষ্টি নামলো আর বেরোনো হয়নি, তো টিভি দেখে তারপরে সেই সন্ধ্যের পরে মুড়ি টুড়ি খেয়ে সেই শুয়েছি, ঘুমিয়েছি, এই উঠলাম, এখন বাজে 10:45, তো 10:30 সময় উঠেছি, উঠে খেলাম, হয়েছিল আজকে মিষ্টি ছিল আর লুচি, পরোটা নয় লুচি, আর আলু ভাজা, চিনি চিনি করে আলু ভাজা, এই আজকে মেনু ছিল, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, তোমাদের কাছে একটু আসি, সন্ধ্যে থেকে তো আসা হয়নি, এখানে ফ্রি ফ্রি শুধু ঘুম আর ঘুম,
মনে হচ্ছে যত রাজ্যের ঘুম চোখে নেমে এসছে আবার এইসবও আবার ঘুমোবো, আবার সকালবেলা উঠবো, তারপরে আবার তোমাদের কাছে আসবো। ওকে, তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 হাসি খুশিতে দেখো। আর শেষ করবার আগে বলে দিই, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে 1 কেলা। ওকে, তাহলে গুড নাইট, গুড বাই। আবার নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের কাছে হাজির হয়ে যাচ্ছি, তোমরা অপেক্ষা করতে থাকো। ওকে, গুড নাইট।